एवरीवान केमन आछो आशा करी सबाई सुस्थ आछो भालो आछो आमियो खूब खूब भालो आछि सबाइके जानाई अष्टमी शुभेच्छा भालोबासा। तो आजके एखन आमरा सन्ध्यार समय घुरते जाबो आमरा रेडी हये गेछि देखो। तो आजके ब्लैक ड्रेसटा पड़लाम और सबाई रेडी होच्छे आमी रेडी हये गेछि भाबलाम तोमादेर संगे आगे घर थेके भिडियोटा शुरू करी और जतटुक मैंने आज के जा जा घूरबो जेखाने जाबो अवश्य सेगुलो तुम्हारे संगे शेयर करार चेष्टा करबो। तो चलो देखते थाको पुरो ब्लगटा अवश्य भालो लागबे। रेडी हो गेछे आमरा बेरिये जाच्छी आर ए देखो सबाई रेडी दरजा लागानो होच्छे। तो चलो मंडपे गिये तुम्हारे साथे देखा होबे। तो चले आसलाम एकटा पेंडेले और ये जगहटाते अनेक बड़ो एक फिल्ड और से देखते पाচ্ছ তোমরা প্যান্ডেলটা একটা ফিল্ডের মধ্যে বানানো হয়েছে আর পিছনে একটা মন্দির আছে সেই মন্দিরটা এখানে স্থাপিত মন্দির। তো কিসের মন্দির সেটা আমি বিষয় জানি না তবে সেটা গিয়ে দেখব অবশ্য। আর দেখতে পাচ্ছ পুরো ফিল্ড আর অনেক মানে বাচ্চাদের খেলনা মানে আরও অন্য কিছু জিনিস নিয়েও বসেছিল। তো আমি পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু সেখানের ভয়েস যে তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারছি না কারণ এত গান চলছিল যে গানে আমার কপিরাইট চলে আসতো। তো পুজো প্যান্ডেলের ভিতরে ঢুকলাম দেখতে পাচ্ছ এত মানুষ যে মানে ঠাকুর দর্শনও সামনে গিয়ে করতে পারছি না এত মানুষ ছিল। তো যাই হোক কোনো রকম ভিতরে ঢুকলাম আর মাকে দর্শন করে প্রণাম করে বেরিয়ে আসলাম। আর এত ভিড় ছিল না যে সেখানে মানে বেশি সময় থাকাও যাচ্ছে না। তো ভলেন্টিয়ার যারা আছে তারা সঙ্গে সঙ্গে মানুষ আবার বের করে দিচ্ছে কারণ এত মানুষ যে মানে কে মানে পুজো তো মানে ঠাকুর তো দর্শন করাই যাচ্ছে না যদি আরও মানুষ ঢুকে যায় তবে মানে অনেক একটা রিস্ক থাকে। তার জন্য ঢুকে প্রণাম করছে আর বেরিয়ে যাচ্ছে। তো পুরো ফিল্ডটাই ঘুরে ঘুরে দেখলাম ভালোই লাগছিল আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও লাগছিল খুবই ভালো লাগছিল। তো আর একটা প্যান্ডেলেও চলে আসলাম এটা সামনের গেটটা। তো ভিতরে যাচ্ছি তো চলো ভিতরে গিয়ে দেখি প্যান্ডেলটা কীভাবে বানিয়েছে। আর দেখতে পাচ্ছ চারিদিকে লাইট খুবই সুন্দর একটা মানে ভালোই লাগছিল। আর পুজো মানেই তো খাওয়া দাওয়া যেদিকেই দেখবো সেদিকেই খাওয়ার স্টল যেদিকে দেখবো সেদিকেই রেস্টুরেন্ট মানে কি বলবো মানে পুজোতে বার হলেই আগে সেগুলোই দেখি। তো যাই হোক প্যান্ডেলের সামনে চলে আসলাম আর এত ভিড় ছিল যে আস্তে আস্তে আমাদের এখানে আধা ঘন্টা লেগে গেছিলো এতই মানুষ ছিল। তো যাই হোক কোনোরকম চলে আসলাম আর ভিতরে তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটার লাইটিংটা কেমন হচ্ছে। তো ভিতরে ঢুকলাম ঠাকুর দর্শন করলাম আর এখন আমরা বেরিয়ে যাব কারণ এত ভিড় ছিল যে সেখানেও দাঁড়াতে পারছিলাম না। তো আমি দেখো তোমাদের সামনে যে কথা বলতে পারছি না কারণ সেখানে গান চলছিল। তো গান চলছিল বলে আর কথাটা বললাম না ভাবছিলাম যে তোমাদের সঙ্গে ভয়েস মানে দেব কিন্তু সেখানে আর ভয়েসটা দিতে পারলাম না দেখলাম না কপিরাইট চলে আসবে দরকার নেই। তবে তো দেখো দোকানগুলো দেখো অনেক দোকান নিয়ে বসেছে একটা মেলা টাইপের মতনই অনেক কিছু দোকানপাট নিয়ে বসেছে ভালোই লাগছিল। তো কিছু কিনিনি আমি কারণ আমার বর আবার সেরকম পছন্দ করে না এসব মানে দোকান নিয়ে যারা বসে থাকে মানে আমার বর পছন্দই করে না যে আমি পুজো তো দেখতে বেরিয়ে এলাম কেউ আবার অন্য কিছু নেওয়ার কী আছে হ্যাঁ ঠিক আছে বা বাচ্চার জন্য নেওয়ার থাকলে সেটা নেওয়া যায়। তো সেই রকম ব্যাপার। তো চলো আর একটা প্যান্ডেলে আসলাম আর দেখো ভিতরটা খুবই সুন্দর উপরের দিকটা খুবই সুন্দর এটা একটা কি বলবো তুলা দিয়ে বানিয়েছে হয়তো জিনিসটা কিন্তু এত ভালো লাগছিল না সামনে থেকে খুবই সুন্দর লাগছিল দেখতে। আর ওপরের সাইডটা দেখতে লাগছিল মানে কি বলবো বরফের মধ্যে আসছি এত সুন্দর ছিল লাইটিংটাও খুবই সুন্দর ছিল। তো देखो सेखानेও देखो अनेकटाई भीड़ तो आस्ते आस्ते भीतरे जाচ্ছি আর কি মাকে প্রণাম করে আবার বেরিয়ে আসব আর অল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। উপরের দিকটা আমার তো খুবই পছন্দ হয়েছে, উপর দিকটা খুবই ভালো লাগছিল। তো যাই হোক ঠাকুর দর্শন করে সেখান থেকে বেরিয়ে আসলাম আর এখন যাব অন্যখানে। চলো तो देखो आमी जाच्छी आरेकटा पूजाते। तो सेई पूजाते पुरो रास्ता थेके एइभाबे लाइट करा छिलो तो सेखानेও अनेक भीड़ तो सेखाने गाड़ी निये जावाई जाच्छिलो ना, एतोई भीड़ छिलो जे हेटे 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 पाए फुसको पड़े गेछे माने और आमार तो कोमरेर माने बेथार प्रॉब्लेम आछे सेटा तो आमार पुरोटाई बेड़े गेछे। तो যাই হোক পুজো দেখতে তো মানে বের হয়েছি পুজো দেখব। আর এই প্যান্ডেলটা দেখো এত দারুণ একটা প্যান্ডেল বানিয়েছে না, আমার এত পছন্দ হয়েছে আমি কি বলবো তোমাদেরকে, এত সুন্দর ছিল একটা মানে কি বলবো যে বলে না যে কোনো রাজপ্রাসাদের বাড়ি সেরকম ছিল, এত সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছিল আর লাইটিংগুলো এমন করেছিল যে দেখতে সত্যি রাজপ্রাসাদ লাগছিল। আর मायर मूर्तिटा तो खूब ही सुंदर हो खूब ही भलो लगे। तो देखो तुम्हराओ एत सुंदर हो जेमन मैंने मायर मूर्तिटा तेमन हो पैंडल। देखो पैंडलटा पूरा बाहर अब्दि पूरा भावे ये बनिए खूब ही सुंदर लगे। तो आमी भावलाम ना तुम्हारे पूरा बाहर पर्यन्त बाड़ीते चले आसछि आर एखन बाजे हलो 10:30 मतन बेजे गेछे। आसले और अल्प समय देखतम किन्तु कि बाबू शरीर मैंने घूम पे तो खूब ही जंत्रणा करछिलो और बाहरे खा मैंने रेस्टुरेंटे खाते परिनी पैकेटिंग करे निये एसेछि घरे खाबो और बाबूके शुधु एइटा दिएछि एकटा मांकी तो बायना करेछिलो माने ओ आबार एमन किछु बोले ना जे ओ लागबे बोले तो आमराई दिएछि एटा और एक बेलुन दिएछि तो সেটা নিয়ে খেলাধুলা করছে। আর কালকে তো আছে পূজোতে আবার যাবই তো আজকে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কোনো ভয়েস দিতে পারিনি। আসলে এত গান চলছিল যে আমি যদি ভয়েস দিতাম আমার ভয়েসকে শোনাও যেত না আর কপিরাইট ক্লেমও চলে আসতো তো তার জন্য আর ভয়েসটা দিলাম না। আর প্যান্ডেলে ঢোকার পর যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি কিন্তু মানে গাড়িতে বসে আর সেটা ভিডিও করতে পারিনি, এত মানুষ ছিল এত ভিড় ছিল না কি বলবো যে গাড়ি চলাতে অসুবিধা হচ্ছিল যে আর ক্যামেরা করতে আমি আর পারছিলাম না। আর এত চুরি হয়ে যাচ্ছিল যে মোবাইলটা বাই করতে আমার সেটা সাহস দিল না তো তার জন্য আর ভিডিওটা শ্যুট করা হলো না। বাবুকেও নিয়ে আসছিলাম তো তার জন্য সেরকম আর বাইকে বসে ভিডিওগুলো শ্যুট করতে পারিনি। তো মণ্ডপে গিয়ে যতটুকু মানে চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আর বাকি কালকে আছে দেখি কালকে কতখানি যেতে পারি সেটাও বলতে পারলাম। বাচ্চা থাকলে না মানে কি হয় ঘুম পেয়ে যায় খিদে পেয়ে যায় তো অনেক কিছু অসুবিধা তার জন্য মানে কি বলবো যে ঘুরতে ইচ্ছে করলেও সেটা করতে পারে না। তো যাই হোক চলে আসছি আর ভালো লাগছিল না আসলে তো এখন খাওয়া নিয়ে এসেছি সেটা খাওয়া দাওয়া করবো আর তারপরে ঘুমিয়ে যাব। কালকে আবার নবমী পূজা, নবমী পূজাতে মানে আমাদের মানে নবমী পূজাতে আমরা অঞ্জলি নিই তো সেটা কালকে হবে তো অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো আজকে মতন টাটা বাই বাই।